নমস্কার, আজকে আমার লেখা একটা গল্প শোনাবো আপনাদের। সেটা আমার বোনের গল্প। আসলে সব মেয়েই আমার ঠিক বোনের মতোই। বিনির কথা আর কি বলবো। হ্যাঁ দাদা, কি বলছো? হ্যাঁ দাঁড়া, কি বলছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, আজকের গল্পটা শোনাই। শিবরাম চক্রবর্তী, মানে আমার লেখা বিনি প্রত্যয়। হাসির কথা শুনতে হলে শোনো শিবরাম, পরতে পরতে হাসির বাণী শ্রবণে আরাম। হাসির কথা শুনতে হলে শোনো শিবরাম, পরতে পরতে হাসির বাণী শ্রবণে আরাম। হর্ষবর্ধন গোবর্ধনার বিনির সাথে চলি, এনআরকের নাটকে আজ তারই গল্প বলি। হর্ষবর্ধন গোবর্ধনার বিনির সাথে চলি, হাসির কথা শুনতে হলে শোনো শিবরাম, পরতে পরতে হাসির বাণী শ্রবণে আরাম। প্রাণ ভরে হাসতে হলে তিনি যে ভরসা, চিন্তা সব দূর করে জীবন ভর হাসা। প্রাণ ভরে হাসতে হলে তিনি যে ভরসা, চিন্তা সব দূর করে জীবন ভর হাসা। হাসতে হাসতে গড়িয়ে পড়ে মনের যে আরাম, সবাই মিলে বলো দেখি জয় শিবরাম, বলো জয় শিবরাম, বলো জয় শিবরাম। যা মুশকিল হয়েছে আমার, বিশ্ব ব্যাকরণের মধ্যে না থাকলেও বিনি প্রত্যয় বলে একটা জিনিস আছে যার সংজ্ঞা হয় না। আমার বোন বিনির মতো মেয়ের খপ্পরে যে পড়ে, কেবল তার ভেতরেই এই বোধ গজায়। এক রকমের প্রজ্ঞা বোধ হয় তো বলা যায়, যা অন্তরে সঞ্চারিত হয়, যার দ্বারা সে বেহুশ হতে হতে সামলে ওঠে। এই যেমন আজ সকালেই একটা জরুরি ঠিকানা কি করে পাই তাই নিয়ে মাথা ঘামাচ্ছি, সেই দুর্ভাবনার দারুণ মুহূর্তে বিনি এসে উপস্থিত। হ্যাঁ দাদা, দাদা, ওই সেই লোকটার নাম কি বলতো? সেই যে গো, সেই কমেডিয়ান। কমেডিয়ান? তা কোন কমেডিয়ানের কথা বলছিস? আরে সেই যে বাদামি রঙের বেটে মানুষটি, চোখে চশমা, বিলিতি হাসি বইয়ে প্রায় যাকে দেখা যায় গো। ও, ড্যানি কেইর কথা বলছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, সেই তো, ড্যানি কেইরই তো। আশ্চর্য, তার নামটাই ভুলে গেলাম দেখো। কিন্তু সে তো মোটেই বেটে নয়, বেশ লম্বা চেহারার, আর রঙও তার বাদামি না। তাছাড়া তার চশমাও নেই। হ্যাঁ তা বটে, যাক গে, তাহলেও তো তুমি বুঝেছো যে আমি কাকে মিন করছি। তা বুঝেছি বটে, বিনির প্রত্যয়ের দ্বারাই বুঝেছি। এটাকে টেলিপ্যাথি বলতে পারো, কিংবা অষ্টবিভূতির কোনো একটিও হতে পারে, যা কোনো কষ্ট না করি আমার আয়ত্তে এসে গেছে। আসলে এটা বিনির সাহচর্য, তার সঙ্গে বহু বিনিদ্র দিবসের বাক্য বিনিময়ের ফল। ড্যানি কেইর একটা ছবি এসছে মেট্রোয়, তার টিকিট কাটতে যাচ্ছিস বুঝি? তা বেশ, আমিও যেতাম, কিন্তু আমি একটা খুব জরুরি ঠিকানা নিয়ে পড়েছি, খোঁজ পাচ্ছি না তার। ঠিকানা? কার ঠিকানা গো? কিসের ঠিকানা? এক উপমন্ত্রী। উপমন্ত্রী? তা দমকলে খোঁজ করলেই তো পারো। দমকল? দমকল কেন খোঁজ করতে যাব? তারা তো আগুন নেবায় রে, আমার মাথার আগুন কি তারা নেবাতে পারবে? বুঝেছি বুঝেছি, তুই রাইটার্স বিল্ডিংয়ের খবর নিতে বলছিস তাই তো? আবার সেই বিনি প্রত্যয় কাজে লাগে, অকৃত্রিম এবং অব্যর্থ। তাই তো বলছি, সেইখানেই তো 5 বছর অন্তর অন্তর উপযুক্ত মন্ত্রীদের দম দিয়ে আবার চালু করে দেওয়া হয়। তাই বল,
তাহলে আমি রাইটার্স বিল্ডিং নিয়েই পড়ি। বিনি চলে যায়, টেলিফোন করি রাইটার্স বিল্ডিংয়ের অনুসন্ধান বিভাগে। হ্যালো 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 হ্যালো, কাকে চাই? হ্যাঁ, অমুকবাবুর সঙ্গে কথা বলা যাবে? কে আপনি? আমি শিবরাম চক্রবর্তী। বরাম না ব্রাম? সে কি তার মানে? মানে আপনি শিবরাম না শিবরাম? উপমন্ত্রী মশাই এখন অফিসে নেই। কোথায় গেছেন? কখন আসবেন? মাপ করবেন, মন্ত্রীদের গতিবিধির কথা জানাতে মানা আছে। কি মুশকিল, আমার যে ভীষণ দরকার তাকে। দয়া করে বাড়ির ঠিকানাটা বলুন তাহলে, বাড়িতে নিরিবিলি পেলেই আমার আরো সুবিধে। বাড়ির ঠিকানা? অসম্ভব, বাড়ির ঠিকানা আমি বলতে পারবো না। তার মানে জানা নেই আপনার, তাই তো? জানি বইকি, কিন্তু বলা নিষেধ। এমন সময় পাশের ঘর থেকে বিনির আতঙ্কিত আর্তনাদ ভেসে আসে। দাদা দাদা, ও মা, এ কি? রিসিভার ফেলে ও ঘরে দৌড়ে। কি হয়েছে দেখো তো একবার। কিছুই তো দেখতে পাচ্ছি না, ঠিকই তো আছে। কি নোংরা হয়েছে, ইস বাবা, তেল ছিটে পড়ে গেছে সব। এমন নোংরা বিছানায় তুমি শোও কি করে গো? কি নোংরা তুমি বাবা। আমি মুখ বুজে খাই, চোখ বুজে শুয়ে পড়ি, চোখ খুলে ঘুমাই নে। বলি নাক তো আছে, তাও টের পাও না নাকে? নাক ডাকিয়ে ঘুমো বলে কি নাকে গন্ধ পাও না? তোমার চাদরের গন্ধে যে ভূত পালায় গো। ভূত পালাতে পারে? আমি তো এখনো ভূত হইনি, ভূত পূর্ব অবস্থাতেই আছি। যাও নিয়ে যাও, এই নাও চাদরটা, ওয়েস্ট পেপার বাস্কেটে রেখে দাও গে, আর সব ময়লা কাপড়ের সঙ্গে ধোপা এসে নিয়ে যাবে। এখন আমি এই পরিষ্কার চাদরটা পেতে দিলাম। বিনি কি বলতে চেয়েছে বুঝতে পারি, কিন্তু এবার আমার প্রজ্ঞা না খাটিয়ে ওর আজ্ঞা মতোই চলি। চাদরটা ধোপার ময়লা কাপড়ে ঝুপড়িতে না ফেলে আমার টেবিলের পাশে ফালতু কাগজের বালতিতে গুঁজে দিই। দেখার মতন একখানা দৃশ্য হয় বটে। টেলিফোন নিয়ে আবার পড়ি। হ্যালো, শুনুন, ওনার বাড়ির ঠিকানাটা আমার ভীষণ 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 দরকার। বুঝলাম, কিন্তু বাধা আছে, অফিশিয়াল রেগুলেশনে বাধে। আমাকে আনঅফিশিয়ালি বলতে পারবেন না লক্ষ্মীটি? মাফ করবেন, নিষেধ অমান্য করতে পারবো না। তাহলে আর কি করে পাবো তাকে? মিস্টার ব্রাম, কিছু মনে করবেন না, আমি অতিশয় দুঃখিত। তা তো বুঝলাম, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমিও দুঃখিত কম নই, ক্ষমা করবেন আমাকে। তার ঠিকানা দেখছি, পাবার কোনো উপায় নেই। দেখুন, কিছু মনে করবেন না, আমাদের হাত পা বাঁধা। আপনি একবার টাইম টেবিলটা উল্টে দেখুন না, সেখানেই তার ঠিকানা পেয়ে যাবেন। টাইম টেবিল? মন্ত্রীবর কিছু মেল ট্রেন নন, এমনকি তিনি মেল হলেও মেয়েটির এহেন রসিকতা করার মানে? দুর্গীয় রহস্যভেদের সাধনায় রয়েছি, বিনি তার মাঝখানে এসে হানা দেয়। এর মানে? এর মানে কি? নোংরা চাদরটা তুমি এখানে এই ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে গুঁজে রেখেছো যে? তুই তো বললি ওয়েস্ট পেপারের মধ্যে রাখতে বললি না। চালাকি করো না, আমি যা বলেছি তুমি বেশ বুঝেছো। কি বলেছি আমি? বলি না, তুই বললে তবে তো আমি বুঝবো। আমি বলেছি বাজারের থলির মধ্যে রাখতে। তা আমি পারবো না, থলের ভেতর ওই ময়লা চাদর ঠেসে নিয়ে বাজারময় আমি ঘুরতে পারবো না। তাহলে বাজার রাখবো কার মধ্যে? না, তুই নিয়ে যা ওটা, তোর ভ্যানিটি ব্যাগের মধ্যে পুরে রাখ বরং। না, বিনি প্রত্যয়ের দ্বারা কিছুতেই আমি বুঝবো না, বুঝতে চাইবো না, চূড়ান্ত হয়েছে। এবার আমি মরিয়া যেটি বলবে ঠিক সেইটাই করব, কথা মতন কাজ করব। কিন্তু উপমন্ত্রীর ঠিকানা?
মেয়েটি বলল রেলের টাইম টেবিলের পাতা হাঁটকাতে। ও তাই, বিনি প্রত্যয় হঠাৎ এসে আমার মগজের মধ্যে ঘাই মারে। আমি ছাড়তে চাইলেও কমলি আমায় ছাড়ে না। ইউরেকা! মেয়েটি টাইম টেবিল দিয়ে কি বলতে চেয়েছিল আমি বুঝতে পারি। সঙ্গে সঙ্গেই উপমন্ত্রীর মশায়ের বাড়ির হদিশও পেয়ে যাই। সব মেয়েই আমার সগোত্র, আমার বোনের মতোই সুগভীর সব বোন, অরণ্যানী এক কথায়। যা বলতে চেয়েছিল মেয়েটা, টেলিফোন ডিরেক্টরির মধ্যেই ঠিকানাটা পেয়ে গেলাম। শুনলেন তো, বিনি প্রত্যয় অভিনয় করলেন। লেখকের ভূমিকায় প্রত্যয় দত্ত। আপনাদের সমগ্র গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ। রিসেপশনিস্টের ভূমিকায় অদিতি দত্ত এবং বিনির ভূমিকায় দেবযানী ঘোষ। সমগ্র নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, পরিচালনায় নবনাটকে। গানের কথায় অনিরুদ্ধ ঘোষ, গানের পরিচালনায় দেবাদৃত চট্টোপাধ্যায়। সঙ্গীতায়োজন সন্দীপ চক্রবর্তী ও দীপক দাস। কৃতজ্ঞতা স্বীকার জি ক্লেফ স্টুডিও। এবং গানে সুকন্যা চট্টোপাধ্যায় ও শাগনিক দাস। উপদেষ্টা অরিজিৎ মিত্র।